হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর বাড়িতেই আছো তো চলো তোমাদের সাথে আজকে কিছু ডিআইওয়াই শেয়ার করছি তো দেখতে পাচ্ছ এগুলো সব আমার ডিআইওয়াই করা এগুলো আমি সব নিজের হাতে বানিয়েছি তো এই যে পেন্টিংটা এটাও আমি নিজের হাতেই করেছি যে যে জিনিসগুলো তোমাদের দেখাচ্ছে এগুলো আমি সবই নিজের হাতেই করেছি সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এই তবলাগুলো নারকলের মালা দিয়ে করেছি ধূপকাঠিগুলো এমনি প্লেন ধূপকাঠি নিয়ে অ্যাক্রেলিক কালার দিয়ে পেন্টিং করে দিয়েছি পেন্ট করে দিয়েছি আর এই স্টুলগুলো তেলের যে ড্রাম সেগুলো পরে গড়াগড়ি খাচ্ছিলো সেগুলো দিয়ে বানিয়ে ফেলেছি সসের বোতল দিয়ে ফ্লাওয়ার বাস বানিয়ে ফেলেছি তো চলো আর এইটাও গড়াগড়ি খাচ্ছিলো এটা নিয়েও আমি বানিয়ে ফেলেছি তো যাই হোক চলো এইগুলোই তোমাদের দেখাবো না চলো আজকে কি দেখাবো সেটা তোমাদের দেখাই এই যে এই জিনিসটা এটাই তোমাদের আজকে আমি কী করে বানালাম সেটাই দেখাবো আর খুব সহজে খুব কম জিনিসে তোমরা পেরে করতে পারবে চলো কিভাবে করব তোমাদের দেখিয়ে দিই আর সামনে থেকে কিন্তু ফাটাফাটি দেখতে লাগছিল একদম রকম একটা লাগছিলো দেখতে এইটা বানানোর জন্য আমাদের লাগছে পেপার নিউজ পেপার আর যেটা লাগবে উল আর অ্যাকোরলিক কালার যে কোনো কালার তোমরা তোমাদের চয়েস মতো নিতে পারো আমি এখানে অনেক রকম কালার দিয়ে করেছি তো আর একটা পেন্ট ব্রাশ ফার্স্টে ছোটোবেলায় যেমন আমরা নৌকা করেছি কম বেশি সবাই করেছি নৌকা তো যাই হোক অনেকে ভুলেও যেতে পারি কিন্তু ভুলে যাওয়ার কোনো কথা নেই এখানে অবা শেখার মতন আমরা নৌকা বানানোটা শিখে গেছি তো যাই হোক আমি একবার তোমাদের করে দেখিয়ে দিচ্ছি আর তোমরা যদি একসাথে অনেকগুলো করতে যাও তাহলে কিন্তু খবর কাগজটাকে চারটে ভাঁজ করে নেবে তাহলেই সমানভাবে কাটবে তাহলে কিন্তু একই মাপ এসে যাবে তো যেহেতু আমার কাছে আমি সমান করে একটাই বানিয়ে তোমাদের দেখাবো তাই আমি সমান করে আর কাটছি না আমি তোমাদের জাস্ট ওই ফোল্ডটা কেটে দেখাচ্ছি দুদিক থেকে এইভাবে মুড়ে তলাটার ফোল করে দিয়ে তারপর পিছনটাও করতে হবে দেখো আমি খুব ভালোভাবেই তোমাদের দেখিয়েছি তোমাদের মুছতে অসুবিধা হবে না তো এইভাবে করলেই কয়েকবার করলেই কিন্তু এইভাবে ফোলটা দিতে হবে এরকম নিয়ে এরকম তো এইভাবে কিছুবার কয়েকবার ফোলটা দিলেই কিন্তু ছোট হয়ে যাবে মানে নৌকাটার আর আমরা ফোল দিতে পারবো না যখনই পারবো না তখনই কিন্তু আমরা নৌকাটা করে নেব আর তোমরা যদি চাও আর একটু বড় করতে পারো সেক্ষেত্রে পেপারের মাপটা আর একটু বড় নিতে হবে আর যদি তোমরা চাও যে একটু ছোট করব তাহলে কিন্তু একটু ছোটো মাপ নেবে তো এইভাবেই তোমরা করে ফেলতে পারো নৌকা তো আমার বোর্ডটা তৈরি হয়ে গেছে এরপর বোর্ডটাকে করতে হবে কালার যেহেতু এটা নিউজ পেপার তাই একটু কালার করব, তোমরা যদি যে কোনো কালারিং পেপার দিয়ে করো তাহলে কিন্তু কালার করতে হবে না তো অ্যাকোরিক কালারটা দিয়ে আমি কালার করে নেবো কমপ্লিটভাবে সামনে পেছনে সামনেটা করে কিছুক্ষণ শুকিয়ে নেব তারপর পেছনটা করে নেব খুব সহজ বেশিক্ষণ নৌকাটা বানাতেও সময় লাগে না আর পেন্ট করতেও সময় লাগে না আর শুকাতে একটু সময় লাগে বাট বেশিক্ষণ না যে ঘন্টার পর ঘন্টা এরকম না দশ পনেরো মিনিটের মধ্যেই মোটামুটি পাখার হাওয়া পাখার তলায় রাখলে শুকিয়ে যাবে আর তোমরা যদি চাও একটু রোদে আমি যেমন একটু রোদে ফেলে শুকিয়ে নিয়েছিলাম তার কারণ ভেতরে যদি একটু ভিজে টিজে থাকে সেগুলো কিন্তু কম ভালোভাবে শুকিয়ে যাবে আর তোমরা যদি চাও যে অত সময় নেই বা সময় করতে পারছো না তো এমনি করে নিতে পারো দশ পনেরো মিনিট পাখার তলায় রেখে তাতেও ঠিকঠাকই হবে তো দেখো পেনটা করার পর এরকম দেখতে লাগবে তো আমি এরকম অনেকগুলো বানিয়ে রেখেছি তো সব করে তোমাদের দেখাচ্ছি কালারফুল কালারফুল কী দারুণ লাগছে দেখো এমনি দারুণ লাগছে ছোট্ট ছোট্ট বোট আর যদি তোমরা ডিপ কালার করো একদমই বোঝা যাবে না যে এটা নিউজ পেপার দিয়ে করা আর যদি তোমরা একটু হালকা কালার দিয়ে করো ডবল করে কোট দিয়ে দেবে কোনো অসুবিধে নেই তোমরা প্লেন সাদা কাগজ দিয়েও করতে পারো ওই যে সাদা যে নৌকাটা সেটা আমি সাদা কাগজ দিয়েই করেছি সেটা দিয়েও কিন্তু ভালোই হয়েছে তো যাই হোক চলো একটুখানি উলামি কেটে নিচ্ছি এরপর আমি এটাকে পনেরো বার পিঁচিয়ে নেব পেঁচিয়ে নেবার পর কি কি স্টেপ করছি দেখ তো এবার দেখতে পাচ্ছ আমি পাকিয়ে নিচ্ছি পাকিয়ে নিয়ে এরকম করে তারপর কি করব দেখো এরকম করে পনেরো বার আমি পাকিয়ে নিচ্ছি এরপর ছোট্ট উল যেটা আমি আগে কেটে রেখেছিলাম সেটা দিয়ে মাথাটা এরকমভাবে বেঁধে নিচ্ছি একটু টাইট করেই বাঁধবো তো ভালো করে টাইট করে বেঁধে নিচ্ছি বেঁধে নেবার পর ছোট যে উলের এটা যেটা বেরিয়ে আছে সেটা আমি কেটে দেব কাচির সাহায্যে তারপর আমি আবার একটু উল নিয়ে এইভাবে একটু তলাটা সব শুদ্ধ ধরে বেঁধে নেব টাইট করেই বাঁধবো কিন্তু তো বেঁধে নেবার পর নিচের যে গোল যে অংশটা হয়েছে সেই জায়গাটা আমি কেটে নেব আর কেটে নেবার পর হাতের সাহায্যে একটু সমান করে নেবো সমান করে নেবার পর আমি তলাটাও সমানভাবে ধরে সমানভাবে কেটে নেব দেখতে পেলে কেমন তো এরকমভাবে কেটে নিয়ে এরকমভাবে কয়েকটা আমি আগে থাকতেই রেডি করে রেখেছি তো দেখতে পাচ্ছ যে কয়েকটা আমি রেডি করে রেখেছি তো এরপর নেক্সট স্টেপটা তোমাদের দেখাবো আমাদের লাগবে একটা ছুঁচ আর উল তো এই দিয়ে আমরা নেক্সট স্টেপটা করবো তার জন্যে ফার্স্টে তোমরা তোমাদের যতটা মাপ মানে যতটা তোমরা লেনথে রাখতে চাও লম্বা ঝুলবে যেটা ঝুলটা যতটা রাখতে চাও ততটা মতন কেটে নিয়ে উল্টা তারপর এটা তলার দিকটা একটা দিকে ছুচটা পরিয়ে এরকম তলার দিকটা বেঁধে নেবে তো বেঁধে নিয়ে বেঁধে দিয়ে এক্সট্রা যে উলটা আমার বেরিয়ে আছে সেটা আমি কাছি দিয়ে কেটে দিলাম এরপর আবার অন্যদিকে যে মুখটা আছে সেখানটা উলটা পরিয়ে নেব ছুঁচটাতে পরিয়ে নেবার পর এক একটা করে বোট আমি ওর মধ্যে ঢোকাবো মানে নৌকা দেখো ঠিক আমি কিভাবে করলাম এটা তলার দিকে ঝুলছে এরপর আমি এই যে নৌকাগুলোর পেছন দিকটা ছুঁচটা কিন্তু ঢোকাবো যেই ঢোকাবো উপরের মাঝখান দিক থেকে ওরা ওটা বেরিয়ে অটোমেটিকই চলে আসবে আর এই যে তলার একদম যে তলার যে সাদা যে অংশটা তোমাদের দেখালাম ঝালোরটা সেটা কিন্তু তোমরা তোমাদের যতটা মোটা দরকার যতটা পাতলা দরকার সেই অনুযায়ী তোমরা করতে পারো এখানে কিন্তু আমি খুব একটা বেশি মোটা করিনি তো তোমরা চাইলে কিন্তু আরও মোটা করতে পারো তারপর আমি বোটটা ফার্স্ট বোটটা যে ঢুকিয়ে নিলাম তারপর আবার দু একবার একটুখানি ডিসটেন্সে এরকম ফাঁস দিচ্ছি ফাঁস দিয়ে এরকম একটা গিট মতন করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে একটা গিট দিয়ে একটা পুঁতিও ঢোকাতে পারো বাট আমি এখানে পুঁতি টুতি ঢোকাই তো আমি এখানে গিটটা একটু মোটা করে দিয়ে তারপর আমি আবার নেক্সট বোটটা ঠিক সেমভাবে ঢোকাচ্ছি তলা দিয়ে ঢোকাবো ওপর দিয়ে বেরোবে তো এইভাবে করে আবার কিছুটা দূরে এরকম গিট দিয়ে দেবো গিট দিয়ে আবার একটা বোট আমি ঢুকিয়ে নেবো এরকমভাবে আমি পাঁচটা করে এক একটা দড়িতে বোট ঝোলাচ্ছি তো এরকম করে আমি সব বোট দড়িটা রেডি করে নিচ্ছি দেখো ঠিক এই রকমভাবে আমি সবটা করে নিয়েছি রেডি দেখতে পাচ্ছ আমি র্যান্ডম এমনি কালার দিয়েছি তোমরা চাইলে কিন্তু ম্যাচিং করে দিতে পারো তোমরা চাইলে যে কোনো একটা কালারেরও করতে পারো তোমরা চাইলে এরকম মাল্টি কালারও করতে পারো তো আমি যেরম পেয়েছি আমি এক একটা দড়িতে এক এক রকমভাবে পরিয়ে নিয়েছি তো রকম ভাবে আমি চারটে দড়ি করে নিয়েছি তো এরপর আমি আর একটু সুতো কেটে নিলাম কেটে দিয়ে কেটে নিয়ে তোমরা যেখানে লাগাবে সেই ধরো দরজায় বা যে কোনো জায়গায় যদি তোমরা লাগাও সেই লেনটা কেটে নেবে আর কেটে নিয়ে দু সাইডে এরকম গিট দিয়ে দেবে যাতে এরকম একটা ফাঁক তৈরি হয়ে যায় যাতে তোমরা হুকটাতে হুকে তোমরা এটা লাগাতে পারো তো এরকমভাবে তোমরা যদি চাও কিন্তু মাথার দড়িটা এরকমও করতে পারো এরকম আমি কী করে করলাম সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই তো একদিকটা তোমরা দাঁতে করে এরকম চেপে ধরবে উল্টা দিয়ে তারপর এরকমভাবে ফাঁস দিয়ে যেরকম সেরকম ভাবে এটা দিতে হবে যেরকম হাতের সাহায্যে এরকম ধরতে হবে ধরে 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 পুরো এরকম ধরে টানলে ওটা হয়ে যাবে তোমরা একটু ভালো করে ফলো করবে আমার মনে হয় পেরে যাবে তো যাই হোক আমি ওরকম পুরোটা করিনি আমি একটু একটু ছেড়ে ছেড়ে করেছি তো ওরকম করার পর আমরা যেটা আগে থাকতে বোর্ড দিয়ে যে উলের এটা তৈরি করে রেখেছিলাম সেটা মাথাটা যেটা ফাঁকা রয়েছে ফাঁকা অংশটা বেঁধে দেবো তো ফার্স্ট আমি কিছুটা অংশ ছেড়ে করব তার কারণ দেওয়ালে কোথায় এর লাগানো আছে তো সে জানি না তো দেওয়ালের আমরা ঠিক দরজার মাঝখানটা করব। তাই জন্য আমি আমার পরিমাণ মতো তোমরা তোমাদের যতটা লাগবে যতটা ডিস্টেন্স ছাড়া মানে দরকার সেরকম বুঝে তোমরা করবে আমি আমার যতটা ছাড়া ততটা ছেড়ে একটা লাগালাম তারপরে নেক্সট একটা গ্যাপ রেখে রাখবো তারপর নেক্সট একটা করব তারপর এরকমভাবে পুরো দড়িটা লাগিয়ে নেব ছেড়ে ছেড়ে একদম ঘন ঘন করব না তোমরা বোর্ডগুলো কিন্তু আমি এখানে পাঁচটা করে দিয়েছি একটু গ্যাপে গ্যাপে তোমরা যদি চাও একটু ঘন ঘন দিতে পারো বেশি ঘন ঘন দিলে কিন্তু বোঝা যাবে না একটু ঘন ঘন দিতে পারো আর ওই যে কালারিংও তোমরা দিতে পারো তোমরা চাইলে যে কোনো সিঙ্গেল কালারও দিতে পারো এইভাবে আমি বেঁধে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট লুকটা তোমাদের আমি দেখাচ্ছি দারুণ লাগছে অন্যরকম একটা লুক আর খুব সহজে খুব কম কম সময়ে হয়ে গেল বেশি কিন্তু একদম সময় লাগেনি তো কম সময়ে কিভাবে করে ফেললাম দেখো এখন তো সবাই বাড়িতেই আছো আর তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো অসাধারণ দেখতে লাগছে ভালো দেখতে লাগছে রকম একটা লাগছে পুঁতি টুতি দিয়ে আমরা তো সবাই করি অনেকের বাড়িতেই থাকে এটা কিন্তু একদম অন্য রকম ইউনিক একটা লাগছে তো ভালো লাগছে দেখতে কিন্তু বেশি জিনিসপত্রেরও দরকার নেই যা যা দেখিয়েছি সব আমাদের বাড়িতেই আছে আর খুব একটা বেশি সময়ও লাগবে না ধৈর্যেরও ব্যাপার নেই তো নৌকা করতে তো আমরা সবাই ভালোবাসি তো যাই হোক আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা বাড়িতে বসে আছে তাদেরকে অবশ্যই যাতে যাদের বোল্ড লাগছে তারা একটুখানি এইটা করে টাইম পাস করতে পারে আরও আমি অনেক অনেক ডিআইওয়াই ওয়াই তোমাদের জন্য নিয়ে আসবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিও শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন আরও ভালো ভালো যে ভিডিও আমি আপলোড দেবো সব নোটিফিকেশান যদি তোমরা আগে তোমাদের ফোনে পেতে চাও ভিডিও যদি মিস না করতে যাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব চিহ্নের পাশে বেল চিহ্নটাকেও কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে আর সাবস্ক্রাইব চিহ্নটা যখন প্রেস করবে তখন ওটা ব্ল্যাক হয়ে যাবে রেড কালারের সাবস্ক্রাইব চিহ্নটা ব্ল্যাক হয়ে যাবে তাহলেই তোমাদের সাবস্ক্রাইব করা হয়ে গেছে আর চিহ্নটা ব্লে বেল চিহ্নটা একবার অল করে রেখো নোটিফিকেশান অল করে রেখো তাহলেই কিন্তু ক কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আমার ওটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমার দু তিনটে বোট বেঁচে ছিল তো আমি এটা অন্যরকম ভাবে ইউজ করতে চাইছি তো এরকম বস সাইড টেপ নিয়ে আমি এক সাইডে এরকম অল্প অল্প করে কেটে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেবার পর আমি এটা এটা একটু ছোট্ট ছোট্ট তাই অতটা ভালো লাগবে না তুমি যদি একটু বড় বড় করে এই প্রসেসটা করতে পারো এটা তো দারুণ দেখতে লাগে আর আমি সবগুলোতে এরকম লাগিয়ে নিয়েছি তো এরপর একটা পোর্শন এরকম তুলে দেখাচ্ছি তোমাদের আর যে এইটা তুলে আঠাটা বার করে এরপর আমরা চিপকে দেবো এরকমভাবে যে কোনো জায়গায় তোমরা দেওয়ালে চেপকাতে পারো একটু বড় বড় করে এরকমভাবে চিপকে দিতে পারো দারুণ দেখতে লাগবে আমি জাস্ট তোমাদের আইডিয়াটা দিলাম তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে